হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কালকে তো বললাম যে বাড়িতে চলে এসেছি, তো আজকে তোমরা এই বাড়ির ব্লগ দেখতে পারবে। তো সকালবেলা আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো মাকে বললাম ওই দেখো মা ওই যে রান্নাঘরে, তো মাকে বললাম ছেলেকে খাওয়া, ওকে দেখো আমি বাকি কাজগুলো করে নিই। তো জামা কাপড় ভিজিয়েছি প্রচুর। তো যে বাবা ওই দেখো বাজার করে চলে এসেছে, আর ছেলেকে ওই বাড়িতে মানে কাকুনি নিয়ে গেছে, যেহেতু অনেকদিন পরে আসলো, কালকে রাতেও সেরকমভাবে কথাবার্তা হয়নি, তো ঘুমিয়ে পড়েছিল, তো তাই এই যে নিয়ে গেছে। তো মা যে ওকে খাওয়াবে এখন, তো আমি আগে ঘরটা মুছে জামা কাপড় ভিজিয়েছি অনেকগুলো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো সেগুলো করে তারপরে স্নান করবো, তার মধ্যে আজকেরও বৃহস্পতিবার। তো দেখো বন্ধুরা, তোমাদের দেখতেই পেলে বাবা বাজার করে চলে আসলো, তাই যে মাছ এনেছে। আর এই যে কালকে মামার বাড়িতে হাট ছিল, ওখানে তো বুধবার আর শনিবার করে হাট হয়, তো যে হাটের থেকে কিছু বাজার এনেছিল। আর আজকে যে বাবুরহাট থেকে এনেছে মুড়ি আটা, এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো ছিল না ঘরে। আর ছেলে যে পেঁয়াজকলি খেতে পছন্দ করে, তো পেঁয়াজকলি এনেছে। আর ওদিকে মার চা তো হয়েই গেছে, তো সকালে চাটা খেয়ে তারপরে মানে বাকি কাজগুলো করব। তো দেখো বন্ধুরা, এই যে দেখো একটা বাল্টি আর একটা গামলা ভরে জামা কাপড় ভিজিয়েছি সব, কারণ ওখানে ছিলাম ওই কদিন, তো সেভাবে তো ধোয়া হয়নি আর নোংরাও হয়ে গেছে, বোঝোই তো তোমরা, পিকনিক খাওয়া হয়েছে অনেক কিছুতে মানে নোংরাও হয়ে গেছে অনেক, তো এগুলো না ধুলে না হয়, যে সব ভিজিয়েছি এখানে। তো এখন যে ঘর মুছবো, মুছে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করবো। তো মানে এখানে এসেও না কি বলবো আর, কাজের শেষ নেই, তো কাজ তো করতেই হবে। তো মাকে বললাম যে তুমি ওইদিকে দেখো, আমি এগুলো তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে এগুলো সেরে নিই, তার আমাদের বৃহস্পতিবার আজকে। তো একবার না রোদে এসে দাঁড়ালে মনে হয় কি রোদে এসে দাঁড়িয়ে থাকি একদম, যে কার্পেটগুলো সব রোদে দিয়েছে, মনে হয় আর কোনো কিছু কাজ টাজ করতে ইচ্ছা করে না, রোদে এসে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন দাঁড়িয়ে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো যাই তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিই, আবার রান্নাবাড়িও আছে, পুজোও আছে, মানে কি বলবো আর, কোথাও গিয়ে শান্তি নেই, যে শান্তিতে দুদণ্ড যে বসবো সেটার উপায় নেই। যাই হোক, কাজ তো করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আমার পাশে থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি কাজগুলো করে নিচ্ছি, তোমার পাশে থাকো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো বন্ধুরা এই দেখো স্নান টান করে চলে আসলাম পুজো দিয়ে, এই যে এই দেখো জামা কাপড়ে সব মেলে দিয়েছি ধুয়ে, এই যে ছেলেরও স্নান হয়ে গেছে, আর ওই দেখো ওই যে প্লাস্টিকের বাসনালা এসেছে, মা দেখছে ওগুলো, তো মানে কি বলবো, মাথাটাও আজকে ধুলাম, অনেক দিন থেকেই নোংরা হয়েছে, ওদিন ওই পিকনিকে রান্না করলাম না, তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো ওই যে চুলটা মানে শ্যাম্পু করে নিলাম একটু, তো স্নান টান করে যে পুজো দিয়ে এসে সোয়েটার ফোয়েটার পরে বাস একদম রেডি এখন। তো মার ওদিকে ডাল ভাত এগুলো হয়ে গেছে, তো দেখতে দেখতে বলে বাবা মাছ এনেছিলো, তো আজকে মাছের ঝোল আর করবে না, ডাল ভা হ্যাঁ ডাল, আর কালকে লাফা শাক এনেছিলো বাবা হাটের থেকে, শাক ভাজা মাছ ভাজা, বাস আজকে এই সিম্পলি খাবার। তো অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, রিচ খাবার। তো আবার এখানে আসার পরে যে কাকুর ছেলেটা পিকনিক করছে, মানে আমার জন্য নাকি পিকনিক আটকে ছিল, তো পিকনিকের পর পিকনিক চলছেই, তো এখন দেখা যাক আজকে তো হবে না, এখন কবে খায় এখন, তো তারপরে সেই পিকনিকেরও আবার খাওয়া দাওয়া আছে। যাই হোক, তো এই যে এখন যাই ছেলেকে যে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখা যাক কী করা যায় না যায়। তো স্নানের পর না রোদে দাঁড়াতে একটুখানি মানে বেশ ভালোই লাগে, এই রোদটা গরমের দিনে তো অবশ্য এই জিনিসটা ভালো লাগবে না। তো জামাকাপড়গুলো একটু অনেকক্ষণ আগেই ধুয়ে দিয়েছি, ঘর মুছেই ধুয়ে দিয়েছিলাম, তো মানে কি বলবো আর, এতদিন মানে সেভাবে তো ধোয়া হয়নি, কারো বাড়িতে গেলে কি আর সেভাবে জামাকাপড় ধোয়া হয়, তো সকাল সকালেই সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছি, আর মানে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি, ঠান্ডাও লাগছিলো, তো স্নান টান করে নিলাম। তো এখন এই যে এগুলো একটু উল্টে দেই, নাহলে একটা পাশ ধুয়ে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, থাকো সাথে দেখতে থাকো, আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে দেখা যাক মা কদ্দূর কী করেছে রান্নাবাড়ি, তো সাহায্য করে দিই একটুখানি। তো ঠিক আছে, থাকো পাশে, পরে কথা বলছি আবার। এই দেখো হরেক মালের দোকান, হরেক মাল, হ্যাঁ হরেক মালেরই দোকান, এখানে যে পুরোনো জিনিস দিয়েও রাখা যায়, প্লাস কাপড় পুরোনো কাপড় চোপড় দিয়েও রাখা যায়। তো মা কিছু বাসন রেখেছিল। বন্ধুরা দেখো আমাদের দুপুরের খাবার রেডি, মাছ ভাজা, শাক, ডাল, পেঁয়াজকলি ভাজা, তো এই যে আমরা খেতেও বসে পড়বো এখন সবাই, ভাইকেও দিয়ে দিয়েছে, আমি কাকুমনির ওখান থেকে যে ডাল আর চচ্চড়ি এনেছি, তো ওটা তো আনতেই হবে, না হলে খাওয়ার পেট ভরবে না ঠিকঠাক, তো এই যে আমরা এখন সবাই খেতে বসে পড়বো, আর ছেলে ঘুমাচ্ছে, উঠলে পরে ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে তোমরা দেখতেই পেলে, তো তারপরে একটু ছাদে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য।
আর সত্যি কথা বলতে শীতের দিনে না মানে যখনই রোদ পাও সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো আর কি। তো এখানে যে একটু রোদ আছে, এখন রোদ প্রায় চলেই যাচ্ছে, তো ছাদে আসলাম আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। এই দেখো, তোমাদের দেখতেই পারছো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার বাবা মা দুজনেরই, শুধু মার বললে ভুল হবে, বাবাও করে এসব, মানে বাবাই বেশি করে। তো এই দেখো সবজি, শাক সবজির বাগান, ছাদের উপরে বাগান, শাক সবজির ফুল, বিভিন্ন ধরনের ফুল। এই দেখো মূলো শাক, এই যে কার্টুনগুলোর মধ্যে করেছে, এই যে মূলো শাক, তারপরে যে ধনে পাতা, তারপরে এই দেখো এই যে এখানে পালং করেছে অল্প অল্প ঘরে খাওয়ার জন্য। আর দেখতেও মানে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে, আর করতেও মানে করার ইচ্ছেটা বেশি শখ করে, তো ভালোও লাগে এগুলো দেখতে ছোট ছোট। আর এখানে যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে তা এখন তো সবে মাত্র হচ্ছে, আর শীতের দিনে তো এগুলো ফুলের বাহার, গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের। এই যেটা লঙ্কার গাছ, বাইরে যে লঙ্কার গাছটা তোমরা দেখেছিলে সেটা ওই যে বাড়িতেই করেছে। এই দেখো লঙ্কা হয়েওছে দুটো একটা, দেখো এই যে, আর বিভিন্ন ধরনের। আগে বাবা অনেক মানে আমাদের বাড়িতে নার্সারি টাইপেরই ছিল গাছ, এত ফুলের চাষ করতো, তো এখন সময়ও পায় না সেরকম। আর সত্যি কথা বলতে হ্যাঁ, সময়ের অভাবের জন্যই সেরকমভাবে করে না, তো তবুও যতটুকু পারে প্রত্যেকবারই করে। তো এইসব জিনিস না খুব ভালো লাগে ছোটো ছোটোভাবে করা। তো দেখো বন্ধুরা, আমরা সবাই যে মাঠে এসে বসেছি, এখানে একটা বসার জায়গা বানিয়ে দিয়েছে। তো শীতকালে আমরা এখানে এসেই বসতাম সবাই, কারণ শীতকালে আমাদের এই ক্ষেতটা তো আর বর্ষার দিনের মতন থাকে না, শুকিয়ে যায়। তো সবাই এখানে এসেই বিকেলবেলা আড্ডা দেই সবাই মিলেই। তো কাকিমুনিদের ঘরের কাজ হচ্ছিলো, তাই যে মিস্ত্রি কাজ করছিল। আর এখানে আমরা আগে খেলতামও সবাই, তো এখন তো আর সেভাবে হয় না, তো ভালোই লাগে এখানে বসতে। বাড়িতে তো আর সেরকম হয় না, ঘরেই থাকি, তো এখানে এসে একটু তাও বাইরে বেরোনো যায়। তো দেখো তারপরে যে সন্ধে হয়ে গেছে, তো আমি চা বানিয়ে নিয়েছি, আর ভাই বলল পাস্তা করবে, তো আমি ও তো একা একা বাড়িতে এমনি বানিয়ে খায়, আর আমি আসলে পরে ও এখন যেহেতু বানানো শিখে গেছে, আগে তো আমি বানিয়ে খাওয়াতাম, তো এখন শিখে গেছে একা একাই, তো আমি আসলে পরেই বলে এটা সেটা বানাই। আর এদিকে দেখো মা যে ছেলেকে টিফিন খাওয়াচ্ছে বিকেলের, বিকেলের তো না সন্ধ্যের টিফিন। তো এই দেখো পাস্তা হয়েও গেছে, আমাদের চা খাওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই থাকলো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।